নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজ তোমাদের সামনে আমি একটি ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো কাঁঠাল বীজের ভর্তা তোমরা আমার চ্যানেলে অনেক রকম ভর্তা রেসিপি পেয়ে যাবে এই কাঁঠাল বীজের ভর্তা রেসিপিটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয় এর জন্য আমি এক বাটি কাঁঠাল বীজ নিয়ে খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি কাঁঠাল বীজগুলো একটা কুকারের মধ্যে দিয়ে এর মধ্যে এক কাপ জল আর একটি টি স্পুন নুন দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে গ্যাসে বসিয়ে আমি তিন থেকে চারটে সিটি লাগিয়ে কাঁঠালের বীজগুলো সেদ্ধ করে নিলাম ঠান্ডা করে কাঁঠালের বীজগুলো বাটির মধ্যে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে এর মধ্যে চার থেকে পাঁচ কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব দেখুন এই রকম স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি এখন গ্যাসে একটা কড়াই বসি এর মধ্যে চার টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে এর মধ্যে এক বাটি পেঁয়াজ কুচি দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এর মধ্যে এক টি স্পুন নুন দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুন রসুন বাটা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা একটু লালচে হয়ে গেলে এর মধ্যে দুই টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আর কাঁঠালের বীজটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম এই বীজটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার মধ্যে কাঁঠালের বীজটা দিয়ে একটু এর হাফ টি স্পুন হলুদ দিয়ে হলুদ দিয়ে কন্টিনিউ মিডিয়াম নাড়তে 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 থাকবো এটা একদম দলা হয়ে আসবে এর মধ্যে দিয়ে এক টি স্পুন নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন নুনটা দিয়ে কন্টিনিউ নাড়তে নাড়তে এই রকম খুন্তির সঙ্গে যখন দলা হয়ে উঠে আসবে তখন গ্যাসের থেকে নামিয়ে একটা বাটির মধ্যে রেখে ওপর থেকে একটু সর্ষের তেল মাখিয়ে পরিবেশন করুন কাঁঠাল বীজের এই ভর্তাটা আরও বিভিন্ন রকমভাবে রান্না করা যায় কিন্তু এই এইরকমভাবে রান্না করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় গরম ভাতের সঙ্গে এই কাঁঠালের ভর্তা পরিবেশন করুন এক থালা গরম ভাত কিন্তু নিমেষে খাওয়া হয়ে যাবে বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকা বেল বটনটিও টিপে দিও